was once too many from Nicholas Pourana. Shakib Al Hassan, knowing that the batsman was looking to hit big shots. Hello, Shakib's morning. I'm Onek Balachi. I'm Balachi. Shakib's75 Restaurant. তো আশা করছি আপনারা অর্ডার এনজয় করতে পারবেন আর কারণ আপনারা জানেন যে আমি আজকে অনেক এক্সাইটেড আর আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি আজকে ডিফারেন্ট একটা ভিডিও করছি কেননা যে আমি চাচ্ছি যে ফার্স্ট ফুড ব্লগটা আমি সাকিব ভাই রেস্টুরেন্টে যাই করব আমি চাচ্ছি যে আপনাদের একটা এন্টারটেইনমেন্ট একটা ভালো একটা প্লেস নিয়ে আছে তো আমাদের সাথে দেখুন আজকে আমাদের সাথে আরও নতুন আছে আপনারা অবশ্যই দেখতে পারবেন রাজু চৌধুরী মাই বেস্ট আঙ্কেল হ্যালো আমরা আজকে আইসলাম তাত পণ্ডিত জরুরিয়াতে হাজে আইসলাম লগে আছেন আমার বন্ধু টুটুল আর আঙ্কেল মিরপুর থেকে এসে কষ্ট করিয়া জুনাইদ আঙ্কেল এখানে চানমন্ডি তো সাকিব 75 নামে আছে তো আঙ্কেলের ফরিরা যে এখানে যাইতাম আমরা খাইতাম খুব মজার খানি আর সাকিব সাকিব বললাম ওর রেস্টুরেন্ট একটা তো আর ডারমন্ডি আয়া একটা তো না গেলেও হয় না তো আমরা এখন ভিতরে যাইমু আশা করছি খুব খালিও খুব মজা হইব আর টাইমটাও খুব ভালো হাঁটবো আর এই ভিডিওতে কিন্তু সব কিছু থাকবো আপনারা দেখতে পারবা আর জুনাইদ সিদ্দিকী চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাতে আরও বেশি বেশি ভিডিও আপনারা ফুড ব্লগ এবং আরও অনেক ভিডিও আপনারা পাইবা থ্যাংক ইউ আর আমার সাথে তো আরও আছে যে আপনারা জানেন নতুন নতুন ভিডিও থাকে আমার চ্যানেলে নুরে আলম কিরো সো লেটস ওয়াচ দিস ভিডিও আপনাদের অবশ্যই নতুন হন সাবস্ক্রাইব করে আমার সাথে তবে চলে আসলাম আমাদের সাকিব্স 75 রেস্টুরেন্টে তো আশা করছি আপনাদেরকে এই রেস্টুরেন্টের সম্পর্কে রিভিউটা ভালো দিব আশা করছি আপনারা সিদ্দিকী করে আমাদের সাথে থাকবেন তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন সো লেটস ওয়াচ দিস ভিডিও আমি হচ্ছি চিজ টুয়েন্টি টমেটো
রেস্টুরেন্টে আছি আমরা এখন, আর এদিকে আমরা আসলাম, সাথে আছেন আমাদের প্রিয় বন্ধু ফুটুল, আর ক্যামেরার পিছনে মুখে আছেন আমাদের মায়ার বাতিজা জুনাইদ সিদ্দিকি, পরে আপনারা ওনাকেও দেখতে পারবেন ক্যামেরাতে। এখানে সব কিছুই মানে ক্রিকেটের একটা চুয়া আছে সব কিছুতে। আর এবার যে আমি মেনুগুলো দেখতেছি আসলে কি আছে, আর এই যে প্রোগ্রামও দেখতেছেন যে এই সুন্দর করে মেনুগুলো দেওয়া আছে, আর আশা করছি আপনারা এনজয় করতে পারবেন। সো অর্ডার নেওয়ার আগে আমি মেনুগুলো চেক করে নিচ্ছি কি কি আছে, আমরা কি চুজ করতেছি, পরে আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো যে কোন মেনুটা প্রেফারেবল। Hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left. মানে এখন জানেন আমরা তো আছি, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্রিকেট ফিল্ডে চলে যাচ্ছি, আর আমাদের সাথে আমি আছি জুনাইদ সিদ্দিকী ব্যাটসম্যান, আমাদের সাথে জুনাইদ সিদ্দিকী পরিচিত জানেন ক্রিকেটারে, তো আমাদের সাথে আঙ্কেল আছে আমাদের বলার, ক্যামেরার পিছনে আছেন আমাদের রেফারি টুটুল আঙ্কেল নুরুল আলম টুটুল, তো লেটস ওয়াচ দিস ভিডিও। আমি কিন্তু ফার্স্ট বলে কিন্তু আমি বোল করছি, এখন আমার আমাদের হাতে ডানহাতি ব্যাটসম্যান নুরুল আলম ফুটুল যাচ্ছেন, বলার হিসাবে আমি কিন্তু খুব ভালো লাগে মানে সাকিবর যে রেস্টুরেন্ট আসলে রিয়েল ফিল পাইলাম যে সাকিব সপ্তাহে কেন ক্রিকেটের ভাবে মানে সাজানো হয়েছে, ক্রিকেট ক্রিকেট কেন প্লে গ্রাউন্ড আছে, এখানে সাকিবের যত বড় বড় অ্যাচিভমেন্ট আছে সবগুলো এখানে রাখা হয়েছে, খুব সুন্দর, আপনারা যে খেয়ে এটা পাবেন এখানে খুবই সুন্দর। আমি সুন্দর
আচ্ছা এগুলো কিন্তু ঠিক না দেখছেন আমি অর্ডার দিয়েছি কিন্তু আমার এই যে আমার খাবার মধ্যে দেখছেন দেখি ঠিক এটা কিন্তু ঠিক না আচ্ছা এটা কি থাকতে জানি পরবর্তীতে যে আমার খাবারটা একটু ডিফারেন্ট এটা দেখো এরকম বোঝা খুব মজা না চশমাটা কিন্তু আমাকে হিরো লাগছে যদিও আমার এই চশমাটা আমার আঙ্কেলের নাইস এখন আমরা আসছি যে Shakib’s75 রেস্টুরেন্টে বলতো আমাদের এখানে আসা আমাদের প্রাণের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ওনার নামে রেস্টুরেন্ট Shakib’s75 এটা দেখার জন্য আসছি বলতো খাবারটা আসলে খুব ভালো ছিল মানে খুবই ভালো খাবার আপনারা যেহেতু এখানে আসতে পারেন আসলে এখানে শুধু খাবার তো আছে সাথে সাকিবের কিছু মেমোরিজ এখানে পিকচার আকারে রাখা আছে এবং তার কিছু অ্যাচিভমেন্ট এখানে আসলে দেখতে পারবে এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে একটা প্লে গ্রাউন্ড আছে আপনারা এইটাতেও মানে খেলতে পারবেন আর খুবই ভালো লাগবে ওয়ান মোর থিং আমি একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা মনে করলাম যে কোনো একটা জায়গায় রেস্ট করে গেলাম তখন আপনি একা ব্যক্তি যদি যান বা খাওয়ার জন্য লোনলি ফিল করেন তখন কিন্তু একটা বোরিং চলে আসে যে অনেকে 5 মিনিট 10 মিনিট 3 মিনিট সময় লাগে যে ফুড সার্ভ করতে এখানে কিন্তু একটু ডিফারেন্ট আপনি আপনার যদি 10 মিনিট 5 মিনিট সময় লাগে কিন্তু এখানে আপনি প্লে করতে পারতেছেন একটু এনজয় করতে পারতেছেন ইভেন আপনার সাথে যদি কোনো কিডস থাকে বা চিলড্রেন বাচ্চারা সাথে নিয়ে আসতে পারেন আমরা সাকিব আল হাসানের খুব ভালো লাগলো এবং সাকিব সাকিব ফিলিংস বা বাদ আসলো।